স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব তিনিও ছিলেন, এবং তার সঙ্গে আমাদের মাননীয় আইজিপি মহোদয় ছিলেন, এখনো আছেন, আমাদের প্রাথমিক শিক্ষা, আমাদের মাধ্যমিক ও জি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, মাদ্রাসা বিভাগ, কারিগরি শিক্ষা বিভাগ, এদের সব মহাপরিচালক বৃন্দরা ছিলেন। তার সঙ্গে আমাদের যে পিএসও তার প্রতিনিধি এখানে ছিলেন, তার দায়িত্বে যিনি আছেন। আমাদের জাতীয় যে পরামর্শক কমিটি আছে কোভিড-19 সংক্রান্ত, সেই কমিটির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ তিনি আমাদের সঙ্গে ছিলেন, এবং আমাদের আরও কিছু সংস্থার প্রধানেরা ছিলেন। তো আমি এই সভায় আমাদের যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটি হলো আমাদের এই প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান আমরা ইনশাল্লাহ আগামী মার্চ মাসের 30 তারিখে আমরা খুলে দেব, এবং সেখানে আমরা আগেও যেভাবে বলেছি যে হয়তো পর্যায়ক্রমে একদম প্রথমেই আমরা যেমন প্রাথমিকে তারা পঞ্চম শ্রেণীকে প্রতিদিন হয়তো আনবেন, আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দশম এবং দ্বাদশকে প্রতিদিন আনব, আর বাকি ক্লাসগুলো হয়তো সপ্তাহে একদিন প্রথমে আসবে, তার কয়েকদিন পর থেকে তারা সপ্তাহে দুদিন করে আসবে, পর্যায়ক্রমে আমরা স্বাভাবিকের দিকে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। আমাদের এই সময়টার মধ্যে এমনিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে অন্যান্য যেসব প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো আমাদের নেওয়া হয়েছে, কিন্তু আমাদের শিক্ষক কর্মচারীদের যে টিকার দেওয়ার বিষয়টি এই প্রতিষ্ঠানগুলো খুলে দেবার আগে, সেই কাজটি আমরা আশা করি এই সময়ের মধ্যে আমরা সমাপ্ত করতে পারব। আর আমাদের এই দুটি তো মূল, আর আর যে কোথাও কোথাও যদি কোনো মেরামত বা সংস্কারের দরকার হয়, যেমন আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে আমরা বলেছি যে 17 মের যে হল খুলে দেওয়া হবে তার আগে আমরা সেখানে সংস্কার কাজ, মেরামত, যা কিছু প্রয়োজন হবে সেগুলো করব। আর আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের যে শিক্ষা প্রকৌশল কাজ করেন, স্থানীয় সরকারের যে আমাদের ইঞ্জিনিয়ারিং বিভাগ আছে তারা কাজ করেন, পিডাব্লিউডি, এদের সকলের যৌথ যেখানে যেখানে যারা করেন সেই তাদের মাধ্যমে মেরামতের কাজগুলো আমরা সম্পন্ন করব। আমাদের জি, এবং আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা আছেন তারা একেবারে তৃণমূল পর্যায়ে তারা এই বিষয়গুলোকে মনিটরিংয়ের ব্যাপার, যে সব জায়গায় স্বাস্থ্যবিধিগুলো সঠিকভাবে মানা হচ্ছে কি না, আমাদের যে নোটিশগুলো সব জায়গায় থাকা দরকার সেগুলো যথাযথভাবে সেগুলো প্রদর্শিত হচ্ছে কি না, সেগুলো মানা হচ্ছে কি না, সেই বিষয়গুলো তারাও একেবারে মাঠ পর্যায়ে দেখবেন। আর আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের শিক্ষা প্রশাসনের সঙ্গে যারা মাঠ পর্যায়ে জড়িত আছেন তারাও এই বিষয়গুলো নিয়মিতভাবে তারা মনিটর করবেন। তো আমাদের আজকে এই সকলের আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন আছে? প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক 30 মার্চ থেকে আমরা খুলবো, তবে আমরা প্রাক প্রাথমিককে আমরা এখন আনবো না, সেটি আমরা অবস্থা বিবেচনা করে পরে কখন আনবো সেটা পরে সিদ্ধান্ত নেব। তারা সপ্তাহে আশা করছি প্রাথমিক হয়তো বা 5 দিন আনবে, অর্থাৎ পঞ্চম শ্রেণী 5 দিন আসবে। আমরা আপনারা জানেন যে SSC এবং HSC যারা 2021 সালে দেবেন তাদের জন্য SSC-র জন্য 60 কর্মদিবসের একটা সিলেবাস আমরা প্রণয়ন করেছি, আর HSC-র জন্য একটা 80 কর্মদিবসের সিলেবাস প্রণয়ন করেছি। কাজেই সেই 60 এবং 80 কর্মদিবস তাদেরকে ক্লাস করাবার জন্যে আমরা চেষ্টা করব সপ্তাহে 6 দিন তাদেরকে ক্লাসে আনতে, আর বাকি ক্লাসগুলো আমরা তাদেরকে হয়তো শুরুতে তারা সপ্তাহে 1 দিন আসবেন, একটু আমরা যখন অবস্থা দেখব তারপরে খুব শিগগিরই হয়তো আমরা আশা করি
করছি, কারণ যেভাবে বাংলাদেশে মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহ্বানে, সবাই যেভাবে সাড়া দিয়ে টিকা নিচ্ছেন এবং যেভাবে সরকার টিকাকে ব্যবস্থা করেছেন, যেখানে 130টা দেশ এখনও টিকা পায়নি, যেখানে বাংলাদেশে টিকা এখন সহজলভ্য করা হয়েছে, কাজেই আমরা আশা করছি যে টিকা আরও অনেক বেশি রোগী, ইতোমধ্যেই তো প্রায় আজকে পর্যন্ত প্রায় 30 লাখ টিকা নিয়ে নিয়েছেন, কাজেই এই টিকার সংখ্যা আরও যত বাড়তে থাকবে আমাদের জন্য কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরোপুরি একদম স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়াও তত দ্রুততার সঙ্গে ইনশাল্লাহ আমরা পারব। আমরা আশা করছি ইতোমধ্যে প্রাথমিকের প্রায় 2 লক্ষ শিক্ষক 1.5 লক্ষ নিয়ে নিয়েছেন ইতোমধ্যেই, আর আমরা এই যে শিক্ষকদের রেজিস্ট্রেশনের বিষয়টা সেটা পুরোপুরি আমাদের স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে আমাদের শিক্ষা বিভাগ যৌথভাবে সহযোগিতার মাধ্যমে এই শিক্ষকদের দ্রুত রেজিস্ট্রেশন করা এবং তাদের টিকা গ্রহণের বিষয়টি আমরা যথাসাধ্য আমরা নিশ্চিত করার চেষ্টা করব, এবং সেক্ষেত্রে ইতোমধ্যেই আমাদের যে জনপ্রতিনিধিরা আছেন, আমাদের যে স্থানীয় প্রশাসন আছেন, তাদের কাছেও আমরা চিঠি লিখছি যে তাদেরও যেন সহযোগিতা আমরা এই ক্ষেত্রে সব ক্ষেত্রে পাই। এবং ওই সুরক্ষা অ্যাপেও কিন্তু শিক্ষক এখন যুক্ত করা হয়েছে। তখন বলেছিলাম যে যদি এখন খোলা সম্ভব হয়, আমাদের ওই 60 কর্মদিবস আমরা যখনই খুলি, আমরা মার্চের শেষে খুলি বা যদি তারপরেও খুলতে হয়, যখনই খুলবো তারপর থেকে 60 কর্মদিবস তাদেরকে ক্লাস করিয়ে পরীক্ষার আগে অন্তত সপ্তাহ 2 সময় আরো দিয়ে তারপরে তাদের পরীক্ষাটা নেব। ওইটা আপনি ওই হিসাব করে যাবেন, যদি আমি মার্চের 30 খুলতে পারি, তারপরে 60 কর্মদিবস, এর মাঝখানে ঈদের ছুটি আছে, অন্যান্য কিছু ছুটি আছে, সাপ্তাহিক ছুটি আছে, সেগুলো মিলে আমাদের হয়তো পরীক্ষাটা জুলাই মাসে চলে যেতে পারে, হিসেবটা সেভাবে হবে। জি জি, রোজার ছুটি পুরো রোজায় থাকবে না, কারণ একটা বছর তো বন্ধই ছিল। আগে আমরা ছোটবেলায় যেমন দেখেছি রোজার সময় কিন্তু আমরা ক্লাস করতাম, শুধু ঈদের সময় আমাদের একটা ছুটি থাকতো, এবারও আমরা সেরকমই করব। যে আর ছেলেমেয়েরাও এক বছর তো বাড়িতে থাকতে থাকতে একটু হাঁপিয়ে উঠেছে, আমার মনে হয় না যে ওরা রোজার সময় স্কুলে আসতে ওদের কোনো আপত্তি হবে, এবং শুধু ঈদের সময় কয়েকদিন ছুটি থাকবে। হ্যাঁ, আমরা ইতোমধ্যেই জি 1,30,000 প্রায় আমাদের 220টা আবাসিক হল আছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর, এবং তার ছাত্র সংখ্যা, আবাসিক ছাত্র সংখ্যা 1,29,000 প্লাস। তো আমরা সেই 1,30,000 শিক্ষার্থীকে, আবাসিক শিক্ষার্থীকে টিকা দেওয়ার ব্যাপারে ইতোমধ্যেই স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা সকল বিশ্ববিদ্যালয়কে UGC-র মাধ্যমে চিঠি পাঠিয়ে দিয়েছি গত বুধবার, যে তারা সকল আবাসিক শিক্ষার্থীর নাম ঠিকানা সহ তাদের ন্যাশনাল আইডির জাতীয় পরিচয়পত্রের নম্বর সহ তারা আমাদের কাছে তালিকা পাঠাবেন, এটা শুধুমাত্র টিকার জন্যেই, এবং সেইটা আমরা আবার স্বাস্থ্য সেবা বিভাগকে দিয়ে দেব, তারা তখন ব্যবস্থা নেবেন, যাতে আমাদের শিক্ষার্থীরা, এই আবাসিক শিক্ষার্থীরা, তারা দেশের যেখানেই থাকেন না কেন সেখান থেকে তারা রেজিস্টার করতে পারবেন এবং নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে তারা টিকা গ্রহণ করতে পারবেন। এবং আমরা আশা করছি 17 মের আগেই আমরা এই 1,30,000 বিশ্ববিদ্যালয় পর্যায়ের আবাসিক শিক্ষার্থীকে আমরা টিকা দিতে পারবো ইনশাল্লাহ। জি, 6, 7, 8 এরা হয়তো একেবারেই একদিন একদিন করে আসবে গোড়ার দিকে, তারপরে অবস্থা বিবেচনায় আমরা সেটাকে বাড়াবো। যদি দেখা যায় যে এই টিকার কারণে দেশে একেবারেই কোনো সংক্রমণের তেমন ঘটনা ঘটছে না, তাহলে তো আমরা 2-3 সপ্তাহ পরে থেকেই আমরা একদম স্বাভাবিক ক্লাসে চলে যেতে পারি, তাই না? আর যদি দেখা যায় যে না, এখনো সংক্রমণের
আগামী 30শে মার্চ খুলতে যাচ্ছে স্কুল এবং কলেজগুলো, সে বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে সংবাদ সম্মেলন করছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। আমরা এতক্ষণ তার